সুমাইয়া আমরা স্কুলে পড়ছে, তুমি কোন প্রাইমারি স্কুলে পড়ছো? হ্যাঁ বলো তো। হ্যাঁ ওইখানে আমি যাওয়ার পরে নামার পরে বলতেছে যে সুমাইয়া আমাদের সাথে তোমার ফ্রেন্ডের সাথে দেখা করছো নি? হ্যাঁ দেখা করছো। কত ফ্রেন্ডের কতগুলো নাম বলো তো, স্কুলটার নাম কি ছিল? আমাদের স্কুলের নাম তুমি জানো নি তোমার গান যে কত ভাইরাল? হ্যাঁ এটা তুমি জানো। হ্যাঁ আচ্ছা তোমার একটা জনপ্রিয় একটা গান কো, যেটা হচ্ছে দুই লাইন বা তিন লাইন, তোমার একটা পছন্দের গান কো, তোমার পছন্দের একটা গান। টাকা টাকা করলে শুধু ভালো তো বাসিলি না, তুই তো বন্ধু এতই পাশা আমি আগে জানতাম না। ও প্রেমিকা বাসলে ভালো শুধুই টাকার লোভে, কার কাছে আজ টাকা পাইয়া আমায় গেলি ভুলে। ভালোবাসা মিথ্যা ছিল টাকা ছিল চলো না, তুই তো বন্ধু এতই পাষাণ আমি আগে জানতাম না। ও প্রেমিকা বাসলে ভালো শুধুই টাকার লোভে, কার কাছে আজ টাকা পাইয়া আমায় গেলি ভুলে। আচ্ছা সুমাইয়া তুমি একটা সত্য কথা বলবা আজকে। হ্যাঁ দর্শকরা অনেকেই দেখছি তোমার ভাইরাল যে টপিক গানগুলো, ওই টপিকের মধ্যে বলতেছে এই তোমার আব্বুকে নিয়ে নানান ধরনের কথা উঠতেছে, যে সুমাইয়া এখন ভালো টাকা ইনকাম করার কারণে ওনার বাবা হয়ে দাঁড়িয়েছে, তুমি নাকি রেল স্টেশনে থাকতা, বা বিভিন্ন ধরনের মন্তব্য। এগুলো কি আসলেই সত্য তোমার বাবার ব্যাপারে যেগুলো বলে মানুষে? হ্যাঁ তুমি ছোটবেলা থেকে তোমার বাবা ঠিক আছে, তুমি ছোটবেলা ওইখানেই বড় হয়েছো ঠিক না, রাইট না? তো দর্শক আপনারা শুনতে পারতেছেন অনেকে যারা বাজে মন্তব্য করেন, ছোট্ট একটি বাচ্চা এখান থেকে উঠতে চাইতেছে, তাকে উঠার সময় দেন, অনেকে আছে তার পিছন দিয়ে টান্ধা ধরে রাখেন, ধরে না রেখে ভাই ভিডিওটা একটু শেয়ার দেন, যাতে ভালো ভালো যারা এই শিল্পীরা আছেন বা তাকে যদি আর একটু সাপোর্ট দেওয়া যায়। তার কণ্ঠ কিন্তু অসাধারণ, আপনারা খালি গলায় যে গানটা শুনলেন। এর পরবর্তী আমরা একটা গান শোনাবো যেটা হচ্ছে প্রবাসী। আমি একটা গান নিয়ে আসছি সুমাইয়ার, প্রবাসীরা অনেক মিস করে আমাদের পেজের মধ্যে, প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য সুমাইয়া আজকে একটা প্রবাসীর গান শোনাইবা। তোমাকে কিন্তু মূলত প্রবাসীরাই বেশিরভাগ শেয়ার করে, তুমি এটা জানো? তুমি এটা জানো নি প্রবাসীরা যে তোমাকে কত মিস করে? তোমার যদি নাম্বার থাকতো অনলাইনে দেওয়া যেত তাহলে তুমি বুঝতে পারতা যে প্রবাসীরা তোমার কত ভালোবাসে। হ্যাঁ আচ্ছা তোমার আব্বুর কাছে একটু দাও তো, তোমার আব্বুকে আমার কিছু প্রশ্ন। আঙ্কেল বর্তমান আপনার মেয়েকে এখন কি গানের পাশাপাশি যে ভাইয়ারা নিচ্ছে, হ্যাঁ যারা আসলে দায়িত্ব নিচ্ছে, এখন তারা কি স্কুলে পড়াচ্ছে সঠিকভাবে ঠিকঠাক আছে তো? মাদ্রাসায় ভর্তি করাইছেন, যাক আলহামদুলিল্লাহ মাদ্রাসার লাইনে পড়ালেখা আপনারা যারা দায়িত্ব নিচ্ছে তারা পড়াইতেছে, আর বাকি আসঙ্গিক যা কিছু আছে সব কিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিক আছে তো? তো দর্শক আপনারা দেখে আমি কোনো কিছু করে যাতে হয় কি আমার ক্ষমা করে দিবে আপনার, মানে আপনার যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে যাতে। সুমাইয়ার আম্মুরও তো দেখলাম, সুমাইয়ার আম্মু আসছে? হ্যাঁ পাঠাই দিয়েছেন না তো? সুমাইয়ার আম্মুও কিন্তু আসছিল, আমরা মিস করছি সুমাইয়ার আম্মুরে। তবে সুমাইয়া সুমাইয়ের কাছে তো, সুমাইয়া তোমার কাছে আমার ফার্স্ট কোয়েশ্চেন ধরো, সুমাইয়া তুমি তো এখন মাদ্রাসায় ভর্তি হয়েছো, সুমাইয়া তুমি তো এখন মাদ্রাসায় ভর্তি হয়েছো নাকি? হ্যাঁ তুমি মাদ্রাসায় ভর্তি হইয়া বা পড়া ইয়া শেষ করে তুমি কি হইতে চাও বলো? হ্যাঁ শিল্পীর লাইনে থাকবা কিন্তু ইসলামী লাইনে পড়াশোনা করতেছে এই তো নাকি? হ্যাঁ যে ভাইয়ারা তোমার দায়িত্ব নিচ্ছে, হ্যাঁ এই ভাইয়ারা কেমন সেটা বলো। হ্যাঁ তোমারে খুব আদর করে, তুমি আসছো কবে বাসায়? এই যে এখানে পাঁচ দিন হইবা আসছো, তো কবে যাইবা আবার রিটার্ন ব্যাক করে? হ্যাঁ কয়েকদিন পরে আবার চলে যাবে এই তো? আচ্ছা তোমার এই ওই ঢাকা ঢাকা শহরে, তুমি ঢাকা শহরেই তো ছিলা নাকি? ঢাকা শহরে কি তুমি যে ওইখানে ছিলা বা হঠাৎ করে এই সাইডের দিকে গেলা, তোমার খারাপ লাগছে না এই যে গ্রাম, মানে গ্রাম ছাইড়াবো যারা তোমার বান্ধবীরা ছিল ছোট ছোট তাদেরকে ছাড়া খারাপ লাগছে না? হ্যাঁ
তাদের কথা মনে হইলে তোমার কি 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 করতে চাইছো মন ঢাইরা বলো অনেক মিস করছি হ্যাঁ অল তোমার বান্ধবী আছে কয়জন সেটা বলো অনেকজন হ্যাঁ অনেকজন অনেকজন না তো দর্শক আপনারা ভাইরাল সুমায়া সম্প্রতি ফেসবুক ইউটিউবে প্রচুর ভাইরাল তো পাশে আছে সুমায়ার আব্বু তো উনি খুবই একটা সরল সোজা মানুষ তো অনেকে সুমায়ার আব্বুরে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ কথাবার্তা বলতেছে যে ভাইরা দায়িত্ব নিছে আমি এখানে আইসা অনেক খুশি হইলাম ভাইদের সাথে একটু কথা বলবো আমরা যে ভাইরা সুমায়ের দায়িত্ব নিছে আমি মনে করি সুমায়া আসলে যে ভালো আছে সেটা বাস্তব প্রমাণ হচ্ছে তার ড্যাসাপে যে সুমায়ার ড্যাসাপগুলো আপনারা দেখেন যে ভাইরা দায়িত্ব নিছে নিজের সন্তান নিজের বোনের মতন দায়িত্ব নিয়ে তারা কাজ করতেছে কারণ ড্যাসাপই বোঝা যায় একটা মানুষকে কোন পর্যায়ে রাখছে তো যাই হোক আমরা সুমায়ার কাছ থেকে আমরা প্রবাসীর গান শুনবো হ্যাঁ একটা সুমায়া সুমায়া তুমি কোনো প্রবাসীর গান পারো ওই শামসারের যে গানটা নতুন গাইলে না একটা ওই যে হ্যাঁ কোনো আসিবের বা ওই যে দূর প্রবাসে থাকো বা এরকম শামসার দূর প্রবাসের গানটা ওই যে তুমি ওই দিন গাইছিলে যে ওই যে গানটা দূর প্রবাসের গানটা একটু শোনা দিলে ভালো হতো একটু শোনাই দিন একটু দাঁড়াও তোমার দূর প্রবাসে থাকে তুমি প্রবাসী হ্যাঁ শোনো সুমায়া আমি তোমার বলি প্রবাসী তোমার গানটা শোনার পরে তিন চারটা লাইন প্রবাসীদেরকে টার্গেট করে দূর প্রবাসের যে গানটা আর কি দূর প্রবাসের একটু গানটা শোনাই শামসার ওই দিন গেছিল না আচ্ছা বার করে লাগাই দেছো দাঁড়া সুমায়া আগে থেকে কিন্তু সুন্দর হয়ে গেছে গা ভাই তো গাইস আমরা এখন কুমিল্লা লাকসাম দিঘির পাড়ে আসছি এটা হলো যে দিঘির পাড় এখানে দর্শক অনেকগুলো আছে আপনারা সাথে থাকুন সুমায়ের গান রেডি করা হচ্ছে সুমায়ের গান রেডি করা হচ্ছে দেখুন এই যে দিঘির পাড় যে ভাইয়া ইন্টারভিউ নিতে আসছে সুমাইয়া রেডি হচ্ছে আপনারা সাথে থাকুন আরো আকর্ষণীয় গান হবে এই যে আমাদের আরেকজন সিঙ্গার ও খুব ভালো গান গায় ওর গান শুনতে চাইলে আপনারা আমার পেজে গিয়ে দেখবেন ও অনেক খুব ভালো গান গায় আর ওনাকে তো চিনেনি আর কি বলবো নতুন করে উনি হলো যে সুমাইয়ের বাবা কালকে এমন কাটিং দেওয়া হয়েছে একবার সালমান খানের কাটিং দেখেন গাইস হ্যাঁ তা আপনারা ওনাকে নিয়ে আর কোনো আজে বাজে খারাপ মন্তব্য করবেন না খারাপ কমেন্ট করবেন না ওনার লুক কিন্তু অনেক চেঞ্জ দেখেন যে জায়গায় 40 বছর বয়স ছিল ওই জায়গায় 15 বছরে চলে আসছে দেখুন তো আপনার কাছে চুল কাটার পর কেমন লাগতেছে কেমন ফিল হচ্ছে আপনার ভালো ফিল হচ্ছে সবাই তো আপনাকে ভালো কমেন্ট করতেছে এই যে আপনি চুল কাটার পর দর্শকে যা বলে তাই করবেন নাকি আচ্ছা দর্শক তো চাচ্ছে যে আপনি পাঁচক তো নামাজ পড়বেন পাঞ্জাবি পরবেন মাথায় টুপি দিবেন পড়বেন ইনশাল্লাহ তো গাইস সবাই আপনারা ভালো কমেন্ট করবেন খারাপ কোনো কমেন্ট করবেন না সুমাইয়ার বাবা ভালো হয়ে গেছে চুল যেত কাটছে এখন থেকে পাঁচ রক্ত নামাজ পড়বে আর এই যে সুমাইয়া দেখতে রেডি হচ্ছে দেখুন সুমাইয়া দেখি সুমাইয়া সুমাইয়ের হাতেটা কি ওয়াও খুব সুন্দর আচ্ছা আপনারা যে বলেন যে সব শালা পাগল সুমাইয়ার বাবা লুবি এগুলা কেন বলেন আপনারা এই যে আমি কমেন্টগুলো কিন্তু দেখতেছি অলরেডি তো গাইস আপনারা সুমাইয়ার বাবাকে আর কোনো খারাপ কমেন্ট করবেন না ওনাকে ভালো কমেন্ট করবেন উনি কিন্তু আর আগের মতো উলুট পালুট নাচ বা ভিডিওর পিছনে নাচ এগুলো আর করবে না উনি উনি সব কিছু বাদ দিয়ে দিয়েছে কালকে থেকে উনি শপথ করছে উনি আর কোনো খারাপ কাজ বা কোনো কারো সাথে উল্টা পাল্টা নাচ আর করবে না তো আপনারা ওনাকে একটু ভালো কমেন্ট করেন যেহেতু উনি উৎসব পায় উৎসব পাইলে উনি মনে চাইলে আপনারা করবেন উনি যদি কোনো খারাপ কাজ করে থাকে উনি ক্ষমা চাচ্ছে আপনাদের কাছে উনি ক্ষমা চাচ্ছে আপনারা সবাই ক্ষমা করে দিবেন আগে উনি যে কাজগুলো করছে এখন থেকে আর ওই কাজগুলো উনি আর করবে না
যেহেতু চুল কাটছে এখন থেকে পাঞ্জাবি টুপি মাথায় দিবে, ঠিক আছে? আচ্ছা তোমার একটা গান শুনি। আচ্ছা ভাই, আপনি নিতেছেন? আপনি নিন তুমি একটা গান শুরু করো। উনি তো নিতে আছে, উনি তো একটা গান আপনি উনি রেডি হচ্ছে না সুমাইয়া, সুমাইয়া রেডি হতে তো আপনি দিকে রেডি করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি দেখ, হাতে রেডি করো, তুমি একটা গান গাওয়া। সাউন্ড আসতেছে, সাউন্ড আসতেছে তো? হ্যাঁ সাউন্ড খুব ভালো আইতেছে, তাহলে পরে গা। হ্যাঁ উনি নামাজ পড়বে, আমি দুবাই থেকে ওনাকে নামাজ পড়তে বলেন, ঠিক আছে? উনি নামাজ পড়বে, চুলটা কাটে, ভালো করছেন, থ্যাংক ইউ। আপনারা সাথে থাকুন। যে এখানে ইন্টারভিউ দেখার জন্য অনেক পাবলিক, দেখুন সবে স্টার্ট হয়েছে, এখনো শুরু হয়নি। সময়কে দেখার জন্য কলেজের মেয়েরা দাঁড়ায় আছে, সময়কে দেখার জন্য। ভাই এখানে ফুল বিক্রি করছে, ভাই ফুল কত করে? 20 টাকা। আচ্ছা আমাকে একটা দেন তো, এটা আমি সময়কে গিফট করব। দাঁড়া আমি টাকাটা নিচ্ছি। হাতে লাগে গেছে। গাইস সময়ের জন্য ফুল নিয়ে নিলাম, সময়কে গিফট দেবো। ভাই এখানে কতগুলো ফুল আছে? 50টা। যদি ডাইরেক্ট বেচেন তাহলে কত টাকা বিক্রি করবেন? আচ্ছা ঠিক আছে, আমি এখন ইন্টারভিউতে আছে, এটা দেখে শেষ করি। না না আপনার ফুল কেন ছিলেন? বুঝছি, নামে আসেন, ছিড়বে না। তুমি এখানে কি বলতেছো? দাঁড়ায় দাঁড়ায়, এত রোবাল দিন মারে গান। এই যে আমাদের আরেকজন ভিডিও ম্যান, উনি ভিডিও করছে।
দেখেন আমি কিন্তু ফুল রাখছি হাতে সুমাইকে দেওয়ার জন্য, সুমাই এখন বিজি তাই দিতে পারতেছি না। সুমাই এখন বিজি আছে, এখানে ইন্টারভিউ চলছে। এলো যে আমার বন্ধু, সবাই চিনে নেন, এলো তেলা তেল্লা চোরা বন্ধু, সরি ওর নাম হলো সৌরভ। তোমার নাম কি ভাইয়া? লাইভ চলছে, কি বলছো ভাইয়া? আমাদের লাইভে এখনো 3000 মানুষ আছে, আপনারা লাইভে থাকুন। আসলে আমাদের এখানে ট্রেন চলে আসছে, দেখুন গাইস খুব সুন্দর ট্রেনটা। আমাদের এখানে আপনারা যদি আসেন খুব ভালো লাগবে, এখানে হাওয়া বাতাস অনেক মজা, এখানে অল টাইম মানে ধরতে গেলে এটা পার্কের মতোই। প্রত্যেক দিন বিকালবেলা এত মানুষ হয় মানে যাহা বলার বাইরে। এখানে এটা এখান থেকে একবার ওদিক দিকে অনেক দূর পর্যন্ত, দেখুন গাইজ এখানে রেল লাইন, তো রেল স্টেশন আমাদের কুমিল্লা লাকসাম রেলওয়ে জংশন। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই, এই যে ট্রেন যাচ্ছে ওখান থেকে এখানে পুরোটা একদম অ্যাসেস করা, মানুষ এখানে ঘুরতে আসে বসে। এটা ট্রেনটা যাক, তারপর আমরা সুমের কাছে যাচ্ছি আবার। গাইজ আপনারা লাইভে থাকুন, কেউ যাবেন না, আর পারলে লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ, সবাই লাইভটা একটু শেয়ার করুন। সুমাইয়া অনেক তৃষ্ণা হয়ে গেছে, পানি খাবে। সুমাইয়া ইন্টারভিউ দিতে দিতে ওনার গলা শুকে গেছে, সুমাইয়ার গলা শুকে গেছে, সুমাই এখন পানি খাবে। এই আমার ফুলটা তো ব্যাগে ঢুকতেছে না। ভাই আমার ভিডিও করেন আপনি? শেষ ভাই, ভাই আপনার ইউটিউব চ্যানেলটার নাম কি? আমার পাবলিককে আমার দর্শককে বলেন, তাহলে আমার দর্শক সার্চ করে আপনার চ্যানেলটা আর আর ব্লগ। তো গাইজ আপনারা আর আর ব্লগে গেলে রফিক ভাইয়ের চ্যানেল পাবেন, উনি খুব ভালো কাজ করে, টিউটোরিয়াল দেয়, সবাই অনেকে সাপোর্ট করবেন। সবসময় মনে রাখতে হবে, একজন বাবা চিন্তা করে হোক ছেলে হোক মেয়ে নিজের সন্তানকে রাজপুত্রের মতন সবাই কথা বলছে না, এই কথা ভেতরে দিত না, দর্শক দেখতে পারতেছেন, সুন্দর কথা বলছে।
এই নাম্বারে সবাই তোমার সাথে কথা বলতে পারবে, অনেকের তো শখ তোমার সাথে
Are, ghesa tu? আমরা নেক্সট লাইভে আসতেছি আপনারা সাথে থাকবেন।